লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশিদার হন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবার সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা রমজান মাস আসে এবং চলে যায় এই মাস হলো জান্নাতের মাস এই মাসে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজাগুলি খুলে দেন আর বন্ধ করেন না আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে বিশেষ দয়ায় আহ্বানকারী আহ্বান করে ইয়া বা আল খায়রে আকবিল ইয়া বা গিয়া সারে আকসির অলিল্লাহ ইউতা কাউমিনার নার যে হে যারা সত্য কাজ সোয়াবের কাজ বেশি বেশি করো জান্নাতগামী হও আর যারা অসত্য কাজ লিপ্ত যারা রয়েছে পাপের জড়িত রয়েছে পাপ থেকে তোমরা বিরত থাকো আল্লাহরপুল্লাহ আলমিন রমজানের রাত্রিগুলিতে অনেক মানুষকে জাহানা থেকে মুক্তি দিয়ে থাকেন আমরা দেখা যায় এই মাসে রমজানে রোজা রাখি অর্জন করি আবার রাত্রিতে এমন কাজ করি সব পরে সারকার হয়ে যায় একজন মুসলিমের উচিত সিয়াম সাধনা করা এবং রাত্রিতে কিয়াম করা তারাবি পরা তাহাজ্যত পরা রসুসাল্ল্লাহ সাল্লাম এই রাতিতে কিয়াম করছেন তারাবি পরেছেন মা হাদিস প্রথম রাতিতে রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়াইলেন দেখা গেল অনেক সাহাবি পিসে নামাজ দাঁড়িয়ে গেল দ্বিতীয় রাতিতে আরও বেশি তৃতীয় রাতিতে দেখা গেল একদম মসজিদ ফুল চতুর্থ রাতিতে আর মসজিদে বের হলেন না এবং পরবর্তী ফজরে এসে বললেন লাকাদ এ তুমুল্লা দি সেনা তুম আমি দেখছি যে তোমরা কি করেছে রাত্রে তবে আমি বের হইনি এই জন্য যদি তোমাদের ওপর এই তারাবিন নামাজ ফরজ করে দেওয়া হয় সম্মানিত বন্ধুগণ এই তারাবিন নামাজ এ রোজার সাথে সম্পৃক্ত একটি নামাজ এই নামাজের রাসুল বলেছেন মান কামা রমাদানা ইমান আনতে সাহান গফির আলহমা তাকাদামি বিন্দাম্বি এই মাসে যারা তারাবি পড়বে এই মাসে কিয়ামুল্লাইল করবে আল্লাহরবুল্লা আলামিন তার পূর্বের গুণা ক্ষমা করে দেবেন সুবাহান ইসলাম আপনার জন্য খুব সহজ করে দিচ্ছে কিয়ামুল্লাইল করার জন্য আপনি এই মাগরীবের নামাজ জামাতে পড়ুন এশার নামাজ জামাতে পড়ুন তারাবির নামাজ জামাতে পড়ুন তাহলে যেন আপনি সারা রাত নামাজ পড়লেন রাসাল এসাদ করেছেন মান কামাল ইমাম হাত্তা এনসারিফা কুতির তথা কেউ যদি ইমামের সাথে তারাবি পড়ল শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল্লা আলমিন তার জন্য সম্পূর্ণ রাত নফল নামাজের সব লিখে দেবেন এই রাতি এই রমজানের রাত্রিতে আল্লাহ রবুল্লাহ আলমিন দোয়া কবুল করে থাকেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনার অভিযোগগুলি বলুন আপনার সমস্যাগুলি বলুন আপনার মনের যেগুলি ভাবনা পেশ করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার কথা শুনবেন আপনি গুণামাফ করবেন তাই প্রিয় রোজাদার ভাই বোনের আসুন আমরা এই রমজানের রাত্রিতে আমরা কেয়াম লাইল করি এবং আমরা আল্লাহ বলা আলমিনের কাছে আমাদের সমস্যাগুলি দরে উঠে আল্লাহর কাছে আমরা সমাধানে নেই আল্লাহ রব্বুল আলমিন তফিকদিন আমিন আল্লাহ আমিন এসব সমুদিন আর ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে